সো ম্যাচটা আসলে কোথায় হারলো সিলেট স্ট্রাইকার্স? নিঃসন্দেহে একটা ভালো অবস্থায় ছিল, জমাট একটা ফাইনাল আমরা দেখছিলাম, হাই স্কোরিং ম্যাচ, কিন্তু সিলেটে নিশ্চিতভাবেই সবাই 17তম ওভারটার কথাই বলবে, রুবেল হোসেন। কিন্তু অ্যাকচুয়ালি রুবেল আসলে ম্যাচটা হারিয়েছেন সিলেটকে আরও আগে, অর্থাৎ যখন তিনি জনসোল চার্লসের একেবারে শুরুর দিকে ক্যাচটি ফেলে দেন বাউন্ডারি লাইনে, বেশ সহজ ক্যাচ ছিল, কয়েকবার ফাম্বল করে তিনি ক্যাচটি ফেলে দেন এবং ওইখানেই আসলে জনসোল চার্লস যে কতটা ভয়ঙ্কর, এই বিপিএলে তিনি এর আগেও এরকম নক খেলেছেন, এই এই সিজনে এই সেঞ্চুরি হাঁকিয়েছেন, সো তিনি থাকাটা যে কতটা ডেঞ্জারাস এবং একজন ক্যারিবিয়ান ব্যাটারের যেরকম ক্যারেক্টার হয় জনসোল চার্লস ঠিক তাই। অন্য প্রান্তে মঈন আলী শুধু আজকে দাঁড়িয়েছিলেন একটা দর্শক হয়ে, সো যা করার আসলে জনসোল চার্লসই করে দিয়েছেন এবং ওরকম একটা লাইভ পাওয়ার পর সেটাকে তিনি পুরোপুরি কাজে লাগিয়েছেন, কার বলে, যিনি লাইভটা দিয়েছেন অর্থাৎ রুবেল হোসেনের বলেই। এবং রুবেলের আসলে এটা আমরা খুব পরিচিত যে তিনি খুব দুর্দান্ত স্পেল করেন শুরুর দিকে, কিন্তু সেকেন্ড স্পেলে এসে আসলে তিনি একটু গুবলেট পাকায় ফেলেন অনেক সময়। প্রথম 3 ওভারে দিলেন 16 রান, শেষ ওভারে দিলেন কত, 23 রান প্রবাবলি, সো ওইখানে আসলে ম্যাচটা শেষ করে দিয়েছেন। বাট ওভারঅল বলবো যে ফিল্ডিং কিন্তু কুমিল্লাও অনেক ক্যাচ ড্রপ করেছিল 5টা, কিন্তু তারা সেটা তাদের মূল শক্তি যেটা ব্যাটিং শক্তি এবং যে ফরেনারদের কথা বলছিলাম, চার্লস রাসেলকে নামতে হয়নি, মঈন আলীরও খুব বেশি একটা ছোটো কন্ট্রিবিউশন ছিল, বাট এর বাইরেও লিটন কুমার দাস আজকে দুর্দান্ত খেলেছেন। কিন্তু সিলেটের তো আমি বলবো মূল শক্তি জায়গাটা তারা বোলিং নিঃসন্দেহে, কারণ সিলেট সবসময় এরকম একটা টোটাল করেছে এবং তারা সেটাকে ডিফেন্ড করেছে, ইনফ্যাক্ট আগের ম্যাচেও যদি আপনি দেখেন রংপুরকে যেভাবে তারা আটকে দিল, সো আজকের ম্যাচে আসলে জনসোল চার্লস এরকম মারমুখী ভূমিকা যাওয়ার পর তাকে আসলে ঠেকানোর কোনো উপায় তাদের বোলারদের খুব বেশি ছিল না। এবং মাশরাফি আমি বলবো যে রুবেলকে তিনি শেষ দিকের জন্য রাখাটা একটা ভুল ডিসিশন ছিল এবং তিনি নিজে বোলিংয়ে আসেনি, কিন্তু তাকে কিন্তু আসতে হয়েছে, কারণ বোলিংয়ের যে অবস্থা হচ্ছিল তাকে আসতেই হতো বোলিংয়ে, কিন্তু তিনি আসলে একেবারেই শেষ ওভারটা জাস্ট শুধু করার জন্যই করতে এসেছেন। কিন্তু ম্যাচ শেষে যেটা হলো, তৌহিদ, ততক্ষণ আমরা জেনে গেছি যে তৌহিদ ইংল্যান্ড সিরিজের জন্য প্রথম 2 ওয়ানডের জন্য দল দেওয়া হয়েছে এবং খুবই অবাক করার ব্যাপার, অবাক না অবশ্য, বিসিবির সঙ্গে পরিচয় থাকলে এটা অবাক হওয়ার কথা না, T20তে পারফরমেন্স করে তৌহিদ হৃদয় ইংল্যান্ডের সঙ্গে প্রথম 2 ওয়ানডের দলে ডাক পেয়ে গেলেন, একটু সারপ্রাইজিং এবং তার জন্য সান্ত্বনার বাণী এটা হয়তো বা, কিন্তু কেন তাকে ওয়ানডেতে নেওয়া হলো T20 পারফরমেন্স দিয়ে সেই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম সেরা ফিল্ডার হয়েছেন কে, মুশফিকুর রহিম, কোন বিবেচনায় তিনি উইকেটের পেছনে 14টি ডিসমিশাল করেছেন, তাকে সেরা উইকেট রক্ষক দেয়া হোক, সেরা ফিল্ডার মুশফিকুর রহিম আসলে ঠিক কতটা যুক্তিযুক্ত হলো সেই প্রশ্নও কিন্তু থেকে যাচ্ছে। বাট তানভীর দুর্দান্ত একটা সিজন কাটিয়েছেন এবং নিঃসন্দেহে আমাদের দারুণ দারুণ একটা প্রসপেক্ট হাসান মাহমুদ, তিনি আসলে সবসময় খেলার মধ্যেই ছিলেন, ভালো পারফর্ম করে আসছিলেন, মাঝখানে ইঞ্জুরিতে পড়েছিলেন, বাট স্টিল পুরো বিপিএলটার তিনি একেবারে আমি বলবো যে নিজের যতটুকু সর্বোচ্চটা এখান থেকে অর্জন করার সুযোগ ছিল সেটা তিনি করে নিয়েছেন। রুবেলের কথা একটু বলতে হয়, আমি কিন্তু রুবেলের প্রথম 3 ওভার থেকে খুব ইমপ্রেস ছিলাম, কারণ তিনি যে গতি, পেস, বাউন্স, লাইন এবং লেন্থ, প্রথম 3 ওভারের কথা বলছি, যেটা করেছেন মনে হচ্ছিল যেন এই রুবেলের আরেকটু যদি যত্ন নেওয়া যায়, কারণ আমাদের কিন্তু পেস বোলারদের আলাদা যত্ন লাগে যেরকম ইঞ্জুরি প্রন এবং একজন সিনিয়র পেসার তাকে যদি কোনোভাবে অ্যাটলিস্ট রাখা যায় সার্কিটে, যেন কোনো বিপদের সময় তাকে যেন কাজে লাগানো যায়, কিন্তু শেষ ওভারে আসলে রুবেল সব কিছু আমি বলবো যে হতাশায় ডুবিয়ে দিয়েছেন। বাট স্টিল এই বিপিএল যে জায়গাটা থেকে শুরু হয়েছিল, আমি যদি বলি যে অনেক নিচ থেকে শুরু হয়েছিল, লো এক্সপেকটেশন, আস্তে আস্তে শেষ হয়েছে কিন্তু একেবারে হাই নোটে, দুর্দান্ত উইকেট, দারুণ ম্যাচ, অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে প্লেয়ার আপনি যদি দেখেন, নারিন, রাসেল, মঈন আলী, জনসন চার্লস, মোটামুটি এত এত T20 টুর্নামেন্ট চলছে তার মধ্যেও তারা যখন খেলছে এবং তার মানে আর বলা যাবে না যে বিপিএল কিন্তু আসলে প্লেয়ার পাওয়া যাচ্ছে না, আমি বলবো যে ওভারঅল একটা সাকসেসফুল টুর্নামেন্ট কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেল এই বিপিএলের। সো দ্যাটস ইট, এখন থেকে আসলে নেক্সট বিপিএলের জন্য নিশ্চিতভাবেই প্ল্যান করতে হবে, সিলেট এগিয়ে এসেছে তারাই ফ্র্যাঞ্চাইজিটা কন্টিনিউ করতে চায়, কুমিল্লা একটা লেগাসি তৈরি করছে, রংপুর একটা করেছে, আমার মনে হয় এগুলো একটা পজিটিভ সাইন। ক্রিকেটারদের কথাও একটু বলতে হয়, ইমরুল কায়েস তৃতীয় শিরোপা জিতলেন, আমরা মাশরাফির কথা বলি, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক ম্যাজিশিয়ান, কখনো ফাইনালটা হারেননি, আজকে হেরে গেলেন, কিন্তু ইমরুলের কথা আমরা বলতে ভুলে যাই যে তিনি কিন্তু প্রথম শিরোপাটা জিতেছিলেন মাশরাফির নেতৃত্বে, তারপর আরও 2 ট্রফি তিনি জিতলেন ক্যাপ্টেন হিসাবে এবং ব্যাক টু ব্যাক ট্রফি। সো ইমরুল কায়েস যদিও পারফরমেন্সের দিক থেকে বিচার করলে খুব একটা ভালো তিনি করতে পারেননি, সো ক্যামেরা কোন দিকে চলে যাচ্ছে, ওকে, সো আমরা শেষ করে দিই, আমরা মনে হয় যে ওভারঅল বিপিএল একটা ক্ল্যাপ পেতেই পারে এবং দারুণ দারুণ একটা টুর্নামেন্ট আমরা দেখলাম এবং সামনে ইংল্যান্ডের সঙ্গে আবার সিরিজটা শুরু হয়ে যাচ্ছে, সো ব্যস্ত ক্রিকেট মৌসুম সামনে, সো